আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আবারও এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী মলিদা শরবত। এটা কি করে বাসায় বানাতে হয় তা আমি আজ আপনাদের বানিয়ে দেখাব। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখে নিন। মলিদা বানাতে যা যা প্রয়োজনীয় দরকার আমি সব নিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে পোলার চাল, আদা, আখের মিঠাই, নারকেল ফোপর সহ লাগবে ডাব এবং লবণ। যা যা প্রয়োজনীয় উপকরণ ছিল সব আমি রেডি করে নিয়েছি। পরিমাণ মতো পানি নিয়েছি। এখন আমি যেটা বেটে নিয়েছিলাম পোলার চাল সেটা এখন দিয়ে দিব পানিতে। অ্যান্ড দেওয়ার পরে এটা ভালো করে পানিতে মিক্স করব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আদা দিব। তারপরে দেব লবণ। আখের গুড় গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড ভালো করে মিক্স করব। তারপরে ডাবের পানি নারকেল সহ দিয়ে দিচ্ছি। এখন উইস করব নারকেলের ফোপরা। এখন মুড়ি দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড বন্ধুরা, চ্যানেলটি আমি নতুন খুলেছি, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।